হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল আর্কোয়েন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অর্ণব, আজকে আরেকটি জাভার ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওটা হচ্ছে যে বাইনারি সার্চ ট্রি কী সেটা নিয়ে আমরা আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমরা বাইনারি ট্রি নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব বাইনারি সার্চ ট্রি। যদি বলি বাইনারি সার্চ ট্রি কী, তাহলে এটা বলতে হয় কোনো রুট বা কোনো নোডের যে ভ্যালু তার থেকে তার লেফট সাবট্রি বা বাঁদিকের সাবট্রিতে ভ্যালু সবসময় কম থাকবে, আর তার রাইট সাবট্রি বা ডান দিকের সাবট্রিতে সবসময় ভ্যালু বেশি থাকবে। যখন এই প্রপার্টিটা বাইনারি ট্রি ফলো করবে, তখন সেই ট্রিকে আমরা বলবো বাইনারি সার্চ ট্রি। এবং বাইনারি সার্চ ট্রিতে কী হয় না, সহজেই আমি যে কোনো নোড ইনসার্ট করতে পারবো, আবার ডিলিটও করতে পারবো খুব সহজেই। তাহলে চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আমরা এক্লিপস আইডিতে জাভাতে বাইনারি সার্চ ট্রি তৈরি করব, আমরা নোট ইনসার্ট করব এবং ডিলিট করে দেখব যে কি করে এই অপারেশনগুলো করতে হয়। ঠিক আছে, রয়েছে এক্লিপস আইডিতে এবং এখানে আমি অলরেডি যে ফাইলটা লিখেছি জাভার, যেখানে কোডটা লিখবো, জাভার ফাইলটার নাম দিয়েছি বাইনারি সার্চ ট্রি ডট জাভা। এবং এখানে আমি কোডটা লিখবো কি না, বাইনারি সার্চটি করতে গেলে আমার যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে যে ট্রিটা তো বাইনারি ট্রি হতেই হবে, তার মানে প্রত্যেকটা নোডে সর্বোচ্চ দুটো করে চাইল্ড থাকতে পারে, যে কোনো নোডে সর্বোচ্চ দুটো করে চাইল্ড থাকতে পারে। এবং তার সঙ্গে যে প্রপার্টিটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে কোনো নোট বা রুটের রেসপেক্টে তার লেফট চাইল্ডে সবসময় কম ভ্যালু থাকবে এবং তার রাইট চাইল্ডে সবসময় বেশি ভ্যালু থাকবে। বা এইভাবে বলতে পারি, রুট বা নোডের লেফট সাবট্রিতে সবসময় কম ভ্যালু থাকবে, রুট বা কোনো নোডের রাইট সাবট্রিতে সবসময় বেশি ভ্যালু থাকবে। এবং এইভাবে যদি কোনো একটা ট্রিকে আমি অর্গানাইজ করতে পারি, তখন সেই বাইনারি ট্রিকে আমি বলছি বাইনারি সার্চ ট্রি। ওকে, কোডটা লেখা শুরু করি। তাহলে প্রথমে এখানে আমি কোডটা লিখছি, প্রথমে লিখছি ক্লাস নোট এবং এর মধ্যে আমি কিছু মেম্বার্স লিখে রাখবো, সেটা কি না, ফার্স্টে লিখছি ইন্ট কি এবং তার সঙ্গে লিখে রাখছি নোট যে ক্লাস তার কিছু রেফারেন্স ভ্যারিয়েবল। নোট লিখছি লেফট কমা রাইট। ঠিক আছে, তাহলে নোডের কিছু মেম্বার্স আমি লিখে রাখলাম। ঠিক আছে, এর সঙ্গে আমি একটা কনস্ট্রাক্টর লিখছি, কি লিখছি, পাবলিক নোট, এবং সেখানে তার আর্গুমেন্টে পাঠাচ্ছি ইন্ট আইটেম, তার মানে এটা একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ঠিক আছে, এবং কি লিখবো এখানে, না সেখানে আমি কিছু ইনিশিয়ালাইজ করে রাখছি, কি ইকুয়াল করে রাখছি আইটেম, কি যে মেম্বারটা তার ভ্যালু রাখছি আইটেম যে ভ্যালুটা আসবে, এবং লেফট ইকুয়াল রাইট এদের ভ্যালুটা আমি নালে ইনিশিয়ালাইজ করে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ক্লাস নোট। আর পাবলিক ক্লাস বাইনারি সার্চ ট্রি যেটা আছে সেখানে আমি কোডটা লিখবো যে কীভাবে আমি বাইনারি সার্চ ট্রি তৈরি করব এবং তার অপারেশনগুলো কী করে আমি করব, তার কোডটা আমি এখানে লিখবো। ঠিক আছে, তাহলে প্রথমেই এখানে আমি লিখে রাখছি তার মেম্বার হিসাবে নোট রুট, তো মানে নোট ক্লাসের রেফারেন্স ভ্যারিয়েবল লিখে রাখলাম নোট রুট। এরপর কী করছি, এবার একটা ডিফল্ট কনসেপ্টটা লিখে রাখছি বাইনারি সার্চ ট্রির, তাই জন্য লিখছি বাইনারি সার্চ ট্রি এবং সেখানে স্টেটমেন্টে লিখে রাখছি রুট ইকুয়াল নাল। ঠিক আছে, এরপরে যে মেথডটা লিখবো সেই মেথডটা কি, না সেটা লিখছি ভয়েড ইনসার্ট। ঠিক আছে, এবং এখানে আমি আর্গুমেন্টে পাঠাচ্ছি ইন্ট কি হিসাবে একটা ইন্টিজারকে, এবং তার স্টেটমেন্টটা কী লিখবো, না লিখছি এরাম রুট ইকুয়াল ইনসার্ট কি বলে আরেকটা মেথড লিখে রাখছি, এবং তার আর্গুমেন্টে দুটো প্যারামিটার পাঠাচ্ছি, একটা রুট আর একটা হচ্ছে কি। ঠিক আছে, এরপর আরেকটা মেথড লিখছি, সেই মেথডটা কি, না সেই মেথডটা হচ্ছে নোট দ্য রিটার্ন টাইপ ইনসার্ট কি
এই যে একটু আগে যে মেথডটা কল করলাম ইনসার্ট মেথডের মধ্যে তার বডিটা লিখছি ইনসার্ট কি এবং আর্গুমেন্টে আমি কি লিখছি নোট রুট আর তার সঙ্গে পাঠাচ্ছি ইন্ট কি ঠিক আছে এবার আমি তার স্টেটমেন্টটা লিখছি কি লিখবো স্টেটমেন্টে স্টেটমেন্টে আমি লিখছি একটা চেকিং রাখছি ইফ রুট ইকুয়াল 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 নাল যদি হয় তাহলে আমি কি লিখছি রুট ইকুয়াল নিউ নোট এবং কিকে তার আর্গুমেন্টে পাঠাচ্ছি তার মানে এখানে আমি ইনস্ট্যান্টিয়েট করছি কি ইনস্ট্যান্টিয়েট করছি যে নোট যে ক্লাসটা তার একটা ইনস্ট্যান্টিয়েশন তৈরি করলাম মানে অবজেক্ট তৈরি করলাম ঠিক আছে এরপর কি লিখছি রিটার্ন রুট ঠিক আছে এটা হয়ে গেল ইফ স্টেটমেন্ট এরপরে আবার চেকিং রাখছি ইফ কি লেস দেন রুট ডট কি যদি হয় তখন আমি কি লিখব তখন তার স্টেটমেন্টে লিখছি রুট ডট লেফট ইকুয়াল ইনসার্ট ইনসার্ট কি এবং আর্গুমেন্টে পাঠাচ্ছি রুট ইনসার্ট কি এর কেটা ক্যাপিটাল হবে যেহেতু ইনসার্ট কি এর কেটা ক্যাপিটাল রয়েছে কি লিখছি পাঠাচ্ছি রুট ডট লেফট কমা তার সঙ্গে পাঠাচ্ছি কি ঠিক আছে এলস ইফ আবার চেকিং রাখছি কি রাখছি যদি কি গ্রেটার দেন রুট ডট কি হয় তখন কি করছি তখন যে স্টেটমেন্টটা লিখছি রুট ডট রাইট ইকুয়াল একইভাবে কল করছি ইনসার্ট কি এবং তার আর্গুমেন্টে পাঠাচ্ছি রুট ডট রাইট কমা কি সেমিকোল ঠিক আছে এবং লাস্টে জাস্ট আমি লিখে রাখছি রিটার্ন রুট তাহলে এটা হয়ে গেল আমার ইনসার্ট কি যে মেথডটা সেটা আমার লেখা হয়ে গেল ঠিক আছে এরপর আরেকটা মেথড লিখবো সেই মেথডটা কি ভয়েড ইন অর্ডার মানে আমি ট্র্যাভার্স করবো ইন অর্ডার সেটা আমি লিখে রাখছি ঠিক আছে তাহলে লিখছি ভয়েড ইন অর্ডার এবং সেখানে আমি জাস্ট কল করবো একটা মেথডকে সেই মেথডটার নাম হচ্ছে ইন অর্ডার রেক এবং তার আর্গুমেন্টে পাঠাচ্ছি কি রুটকে ঠিক আছে এবার আমি কি লিখবো না ইন অর্ডার যে ইন অর্ডার রেক যে মেথডটা তার বডিটা লিখবো ঠিক আছে তাই জন্য লিখছি ভয়েড ইন অর্ডার রেক তার আর্গুমেন্টে পাঠাচ্ছি নোট রুট ঠিক আছে তার বডিতে স্টেটমেন্ট হিসাবে কী লিখছি ফার্স্টেই চেক করছি ইফ রুট নট ইকুয়াল নাল যদি হয় তাহলে কি স্টেটমেন্টটা হচ্ছে ইন অর্ডার রেক মানে রিকার্সন ইউজ হচ্ছে এবং আর্গুমেন্টে কী যাচ্ছে রুট ডট লেফট ঠিক আছে ইন অর্ডার রেক ঠিক আছে এবার কি করব এখানে রেকের আটটা ক্যাপিটাল হবে কারণ নইলে আমার ইন অর্ডার রেক যে মেথডটা সেখানে আটটা ক্যাপিটাল রেকে ঠিক আছে এরপরে কি লিখছি না প্রিন্ট করব ইন অর্ডার মানে কি জানি আমরা লেফট রুট রাইট লেফট রুট বাট এনি নোট রাইট ঠিক আছে তাহলে প্রিন্ট করছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট কি প্রিন্ট করব এখানে জাস্ট লিখছি রুট ডট কি জায়গায় প্রিন্ট করছি এবং কনক্যাট করে ডবল কোটের মধ্যে লিখছি একটা অ্যারো সাইন দিয়ে দিল ঠিক আছে এবার কাকে কল করব ইন অর্ডার রেক রুট ডট রাইট তাহলে আমার ইন অর্ডার ট্র্যাভার্সালের যে লজিকটা কি বলেছি লেফট চাইল্ড রুট বা নোট তারপর রাইট চাইল্ড ঠিক আছে সেটা লেখা হয়ে গেল এবং এরপরে কি করছি না আমার ভয়েড ইন অর্ডার রেক হয়ে গেল ঠিক আছে এরপর নেক্সট কি আছে না নেক্সট মেথডটা হচ্ছে আমার ডিলিট নোট তার মানে আমি ডিলিট কি করে করব সেটাও আমি লিখে রাখছি সেখানে লিখছি ভয়েড ডিলিট কি বলে একটা মেথড লিখে রাখছি এবং তার আর্গুমেন্টে পাঠাচ্ছি কি ইন্ট কিকে ফার্স্ট লজিকটা কি রুট ইকুয়াল সেখানেও একই আরেকটা মেথড কল করছি ডিলিট রেক এবং সেখানে কি পাঠাচ্ছি দুটো আর্গুমেন্ট রুট আর কিকে পাঠাচ্ছি ঠিক আছে তাহলে এবার আমাকে ডিলিট রেক এই মেথডটাকে লিখে রাখতে হবে তাহলে আবার লিখছি কি
নোট, নোটটা কি এত রিটার্ন টাইপ হিসাবে লিখছি, ডিলিট রেক, এবং সেখানে তার আর্গুমেন্টে যাচ্ছে নোট রুট আর ইন্ট কি। ঠিক আছে, এবার আমি চেক করছি এখানে কন্ডিশনে, ইফ রুট ইকুয়াল ইকুয়াল নাল যদি হয় তখন যা সিম্পল আমি রিটার্ন করে দেব রিটার্ন রুট। ঠিক আছে, ইফ আবার একটা কন্ডিশন লিখছি, ইফ কি লেস দেন রুট ডট কি যদি হয় তখন কি করব, তখন আমি লিখব রুট ডট লেফট ইকুয়াল, কল করছি ডিলিট রেক মেথডটা এবং পাঠাচ্ছি কাকে আর্গুমেন্টে, রুট ডট লেফট কমা কিকে পাঠাচ্ছি। ঠিক আছে, আবার কন্ডিশন কি করছি চেক করছি, এলস ইফ কি যদি গ্রেটার দেন রুট ডট কি হয় দেন কি করব, একইভাবে লিখব রুট ডট রাইট ইকুয়াল, কল করব ডিলিট রেক আর আর্গুমেন্টে পাঠাবো রুট ডট রাইট আর তার সঙ্গে পাঠাবো কি, তাহলে দুটো আর্গুমেন্ট চলে গেল, হয়ে গেল। এরপরে কি করছি, এরপরে আমি এলস পার্টটা লিখছি, এটা গেল ইফ পার্টটা, এবার এলস পার্টটা লিখছি, এখানে আমরা চেক করছি ইফ রুট ডট লেফট যদি ইকুয়াল ইকুয়াল নাল হয় তখন আমি সিম্পল রিটার্ন করব, কি রিটার্ন করব রুট ডট লেফট। ঠিক আছে, আবার এখানে লিখছি এলস ইফ রুট ডট রাইট যদি ইকুয়াল ইকুয়াল নাল হয় তাহলে কি রিটার্ন করব, তাহলে রিটার্ন করব রুট ডট রাইট। এরপরে লিখছি রুট ডট কি ইকুয়াল মিন ভ্যালু বলে আরেকটা মেথডকে কল করছি এবং সেখানে পাঠাচ্ছি রুট ডট রাইট আর্গুমেন্ট হিসাবে, রুট ডট রাইট ইকুয়াল ডিলিট রেক এবং আর্গুমেন্টে যাচ্ছে রুট ডট রাইট রুট ডট কি। ঠিক আছে, এটা এলস পার্টটা কমপ্লিট হয়ে গেল, রিটার্ন রুট, তাহলে এটা হয়ে গেল ডিলিট রেক কমপ্লিট। এবার কোনটা লিখবো, মিন ভ্যালু যে মেথডটা আছে তার বডিটা লিখবো। ঠিক আছে, তাহলে কী লিখছি, প্রথমে ইন্ট মিন ভ্যালু, আর্গুমেন্টে কী যাচ্ছে নোট রুট, এবং বডিতে যেটা লিখবো সেটা ফার্স্টে লিখছি ইন্ট এম ইকুয়াল রুট ডট কি লিখলাম, ইনিশিয়ালাইজ করলাম এম এর ভ্যালুটা কত না রুট ডট কি যেটা আসবে সেটা। এরপর চেক করছি ওয়াইল রুট ডট লেফট নট ইকুয়াল না এম ইকুয়াল রুট ডট লেফট ডট কি ইনিশিয়ালাইজ করছি এবং তার সঙ্গে রুট ইকুয়াল রুট ডট লেফট তে ইনিশিয়ালাইজ করছি। ঠিক আছে, তাহলে এই পার্টটা হয়ে গেল, ওয়াইল পার্টটা হয়ে গেল, আর ফাংশনটা ক্লোজ করবো রিটার্ন করে, তাই করছি রিটার্ন এম। ঠিক আছে, তাহলে মিন ভ্যালু ফাংশনটা হয়ে গেল। এবার লাস্টে আমাকে লিখবো, আমি ইনসার্ট করব যে নোটগুলো, তার জন্য আমি এখানে লিখছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, যেখানে আমি লিখব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, আর্গুমেন্টে কী যাবে স্ট্রিং এআরজিএস। ঠিক আছে, ফার্স্টে কী করবো না বাইনারি সার্চ ট্রি এই ক্লাসের অবজেক্ট তৈরি করবো, মানে ইনস্ট্যান্সিয়েশন করবো এই ক্লাসটার, তাই লিখছি বাইনারি সার্চ ট্রি বা রেফারেন্স ভ্যারিয়েবলের নাম দিচ্ছি ট্রি এবং লিখছি নিউ বাইনারি সার্চ ট্রি। ঠিক আছে, আর্গুমেন্টে কিছু যাচ্ছে না কারণ এটা ডিফল্ট আমি কনস্ট্রাক্টর ইউজ করেছিলাম, তাই কোনো আমি আর্গুমেন্টে কিছু পাঠাচ্ছি না। ঠিক আছে, এবং এরপরে কী করছি, এবার আমি ইনসার্ট করব নোড একটা করে, তাই লিখছি থ্রি ডট ইনসার্ট, তাহলে প্রথমে ইনসার্ট করছি আমি আট। ঠিক আছে,
তারপর ধরো লিখছি ট্রি ডট ইনসার্ট, ধরো করছি তিন, তারপর ধরো করছি ট্রি ডট ইনসার্ট, ধরো করছি এক, তারপর ধরো করছি ট্রি ডট ইনসার্ট, ধরো করছি ছয়, তারপর ধরো করছি ট্রি ডট ইনসার্ট, ধরো করছি সাত, তারপর করছি ট্রি ডট ইনসার্ট, ধরো করছি দশ, তারপর করছি ধরো ট্রি ডট ইনসার্ট, ধরো করলাম ফোরটিন, তারপর করছি ট্রি ডট ইনসার্ট, ধরো ফোর। ঠিক আছে, তাহলে এগুলো আমি ইনসার্ট করছি বাইনারি সার্চ ট্রিতে। এবং এরপরে আমি জাস্ট লিখছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এবং জাস্ট লিখছি ইন অর্ডার ট্র্যাভার্সাল, মানে আমি ইন অর্ডার ট্র্যাভার্স করে দেখবো যে কী অর্ডারে আমার আসছে যেগুলো আমি ইনসার্ট করলাম। ঠিক আছে, ইন অর্ডার ট্র্যাভার্সাল, ওকে, কী অর্ডারে আমার ট্র্যাভার্স করছে, কী অর্ডারে না, ইন অর্ডারে। তার মানে ইন অর্ডার মানে লেফট চাইল্ড রুট বা নোট রাইট চাইল্ড। ঠিক আছে, এরপর কী লিখছি, এবার জাস্ট আমি ইন অর্ডার ট্র্যাভার্সালের যে মেথডটা কল করছি ট্রি ডট ইন অর্ডার, ঠিক আছে, সেমিকলন দিয়ে ক্লোজ করে দিলাম, তাহলে ইন অর্ডার মেথডটাকে আমি কল করলাম। এরপর আবার লিখছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, এবার আমি একটা এলিমেন্টকে ডিলিট করবো, সেটা ধরো দশকে আমি ডিলিট করছি, তাই লিখছি আমি আফটার ডিলিটিং টেন। ঠিক আছে, তাহলে কী করবো, ডিলিট মেথডটা কল করবো, কী লিখবো তাহলে, ট্রি ডট ডিলিট কি, এই মেথডটা ছিল, আর্গুমেন্টে দশ পাঠাচ্ছি কারণ আমার কি যেটা আমি ডিলিট করতে চাইছি যে নোটটা সেটা হচ্ছে দশ। ঠিক আছে, এরপর কী করছি, আবার আমি ইন অর্ডার ট্র্যাভার্সাল করে দেখবো যে ডিলিটটা হলো কি না এবং কী সিচুয়েশান হলো, তাই লিখছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এবং একইভাবে লিখছি ইন অর্ডার ট্র্যাভার্সাল, একটা কলন দিয়ে ডবল কোট টাইন করলাম, এবং আবার কল করছি থ্রি ডট ইন অর্ডার। তাহলে আমি এখানে কী করলাম, দেখো পিকচারে এখানে দেখানো হয়েছে যে আমি একটা ট্রি ফর্ম করেছি, যে ট্রি ফর্মটা এরম হবে, তার রুটে থাকবে আট, তার লেফট চাইল্ড হবে তিন, তার রাইট চাইল্ড হবে দশ, আবার তিনের লেফট চাইল্ড হচ্ছে ওয়ান, আবার তার রাইট চাইল্ড হচ্ছে ছয়, আবার ছয়ের লেফট চাইল্ড হচ্ছে চার, ছয়ের রাইট চাইল্ড হচ্ছে সাত, আর দশের রাইট চাইল্ড হচ্ছে চোদ্দো বা ফোরটিন। তাহলে এই যে ফর্মটা, এই যে ইনসার্শনটা করলাম আট থেকে চার অবধি, তাহলে এরম একটা ট্রি ফর্ম করবে যেটা আমি দেখিয়েছি পিকচারে। ঠিক আছে, এখানে প্রোগ্রামে একটু চেঞ্জ করছি, সেটা হচ্ছে যে এখানে যে ফার্স্টে যে এলস পার্টে যে রিটার্ন করেছি লেফট, এটা আমি করে দেবো রাইট, এখানে একটুখানি চেঞ্জ করলাম প্রোগ্রামে, আর যেখানে এলস ইফ পার্টে যেখানে আমি করেছি রাইট সেখানে আমি করে দিচ্ছি লেফট। ঠিক আছে, এবার প্রোগ্রামটাকে আরেকবার রান করি, রান করলাম, হ্যাঁ, বাইনারি সার্চ ট্রি ডট জাভা, হ্যাঁ, এবার দেখো প্রোগ্রামটা প্রপারলি এসছে। তার মানে চেঞ্জটা আমি কোথায় করলাম, না আমি চেঞ্জ করেছি ডিলিট রেক, কোথায় চেঞ্জ করলাম, ডিলিট রেক যে মেথডটা সেখানে যে পার্টটা রয়েছে এখানে রিটার্নটা হবে আগে রাইট, তারপরে এলস পার্টে হচ্ছে লেফট, যদি গেলে নাল হয় তাহলে রুট ডট রাইটটা রিটার্ন হবে আগে, আর যদি রুট ডট রাইট ইকুয়াল ইকুয়াল নাল হয় তাহলে লেফটটা রিটার্ন হবে। ইন অর্ডারটা ঠিকই আছে, যেটা একটু আগেই বললাম, এক তিন চার ছয় সাত আট দশ চোদ্দো, কিন্তু দশ ডিলিট করার পর কী হচ্ছে, না দশ ডিলিট করার পর এখানে একটা কাজ করি, এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, তাহলে সুবিধা হবে দেখতে, জিনিসটা সুবিধা হবে। আরেকবার রান করি প্রোগ্রামটা, ওকে করি, হ্যাঁ, তাহলে আফটার ডিলিটিং টেন কী দেখতে পাচ্ছি, না দশটা নেই, কেন, পিকচারে দেখো আবার দেখাচ্ছি যে দশ চলে যাওয়া মানে কি আটের পর চোদ্দো চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা আজকে প্রোগ্রাম যেটা দেখলাম, আজকে প্রোগ্রামটা একটু লেন্দি হয়েছে, আজকের ভিডিওটা একটু লেন্দি হয়েছে, কারণ আজকে ভিডিওতে আমরা বাইনারি সার্চ ট্রির অনেকগুলো অপারেশন দেখলাম। একটা হচ্ছে কী করে আমি নোটকে ইনসার্ট করব, কী করে আমি অর্গানাইজ করব যে নোটগুলো আমি ইনসার্ট করছি, কারণ অর্ডারটা একটা মেন পার্ট এই বাইনারি সার্চ ট্রির, যে কোনো নোট বা রুটের লেফটে থাকবে তার থেকে ছোট ভ্যালু এবং তার রাইটে থাকবে বড় ভ্যালু, তার মানে রুট বা কোনো নোডের লেফট সাবট্রি হবে সবসময় ছোট, আর রুট বা কোনো নোডের রাইট সাবট্রি হবে সবসময় বড় তার থেকে। তাহলে আজকের প্রোগ্রামে অনেকগুলো অপারেশন আমরা দেখলাম বাইনারি সার্চ ট্রির রেসপেক্টে।
তাহলে যদি আজকের প্রবলেমটা বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, বা যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি প্রোগ্রামটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো ভিডিওটা, শেয়ার করো, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।